সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি। এই ভিডিওতে আমি HSC পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের চলতরিত নামে যে অধ্যায়টি রয়েছে সেটার বরিশাল বোর্ড 2021 সালের বোর্ড সৃজনশীলটি সমাধান করে দেখাবো। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বরিশাল বোর্ড 2021 উপমা তার বাসায় একটি বৈদ্যুতিক কেতলিতে 2 লিটার পানি গরম করতে দিল। তো 1500 ওয়াটের একটা কেতলিতে 220 ভোল্ট সরবরাহের যে সাপ্লাই লাইন সেটা কানেক্টেড ছিল, সে দেখলো 7 মিনিট পর পানিটা ফুটছে এবং পানির আপেক্ষিক তাপটা দেওয়া রয়েছে। তো 2 নম্বর প্রশ্নটি হচ্ছে উৎপন্ন তাপের পরিমাণটা ক্যালোরি এককে নির্ণয় করতে হবে, অর্থাৎ এইচ এর ভ্যালু বের করতে হবে। তা আমরা যদি একটু দেখতে পাই যে এখানে কি কি দেওয়া ছিল, যে কেটলির ক্ষমতা পি সমান 1500 ওয়াট দেওয়া ছিল, আমরা জানি ক্ষমতাকে পাওয়ার দ্বারা ডিনোট করা হয় মানে পি দিয়ে, সময় টিটা মিনিটটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করলাম, উৎপন্ন তাপ আমাদেরকে এইচ বের করতে হবে। তো এইচ এর কিন্তু অনেক সূত্র আছে, MS ডেল্টা থিটা এটা দিয়ে বের করা যায়, আবার এইচ ইকুয়াল টু পিটি এর একটা শর্ট সূত্র আছে। তো আমরা এইচ ইকুয়াল টু পিটি এর শর্ট সূত্রটা অ্যাপ্লাই করতেছি, যেখানে পি হচ্ছে কেটলির ক্ষমতা আর টি হচ্ছে সময়টা। তো এখানে একটু যদি আমরা খেয়াল করি তাহলে সেটা দেখতে পাবো যে MS ডেল্টা থিটাটা আমরা কেন ইয়া করতে পারবো না, কারণ হচ্ছে মানে এখানে কিন্তু পানিটার আপেক্ষিক তাপটা চলে আসবে, অর্থাৎ মানে অন্য একটা রেশিও চলে আসতে পারে, এই জন্য আমরা এইচ ইকুয়াল টু পিটি টা অ্যাপ্লাই করছি। এবং এটা অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা আনসারটা জুল এককে পাইছি, কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে ক্যালোরি এককে আনসার আনতে হবে। তো আমরা জানি 1 জুল সমান 4.2 ক্যালোরি, সো আমরা জুলটাকে যদি 4.2 দিয়ে ভাগ করি তাহলে সেটা চলে আসতেছে ক্যালোরি এককে। তো আমরা ভাগ করার পর আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 150,000 ক্যালোরি তাপ উৎপন্ন হয়েছে। তো এটা ছিল ঘ নম্বর। আর ঘ নম্বর প্রশ্ন হচ্ছে উপরোক্ত তথ্য থেকে ওই দিনের কক্ষ তাপমাত্রা বা টেম্পারেচার নির্ণয় করা যাবে কিনা তা বিশ্লেষণ করতে হবে গাণিতিক ভাবে, অর্থাৎ টেম্পারেচার বা টি বা থেটা বের করতে হবে আমাকে। সো আমরা সূত্রের দিকে যাই, যে পানির আপেক্ষিক তাপের এইখানে অনেকগুলো তথ্য দেওয়া আছে, আবার কিছু তথ্য দেওয়া নাই। যেমন পানির আয়তনটা দেওয়া আছে, ভলিউমটা 2 লিটারে, তবে আমরা মনে রাখতে হবে 2 লিটারটা কিন্তু আসলে এটাকে আমাদেরকে ঘনমিটার এককে কনভার্ট করতে হবে আর কি, 2×10^3 মিটার কিউব যে ফর্মটা সেটা, অর্থাৎ এটা হচ্ছে পানির আয়তন, অর্থাৎ লিটার থেকে সেটাকে ঘনমিটারে নিতে হবে। তো না হলে কিন্তু এটা আমরা SI এককে আনসার আনতে পারবো না। আর পানির ঘনত্বটা দেওয়া ছিল না, এটা আমাদেরকে অ্যাজিউম করে ধরে জানতে হবে যে 1000 কিলোগ্রাম পার মিটার কিউব। আর আদি তাপমাত্রা থেটা ইকুয়াল টু এটাই আমাদের বের করতে হবে, আর চূড়ান্ত তাপমাত্রাটা থেটা টু ইকুয়াল টু 100 ডিগ্রি সেলসিয়াস। এটার উৎস কি? 100 ডিগ্রি সেলসিয়াস এর যে বিষয়টা সেটা হচ্ছে কি, আমরা মানে এখানে কিন্তু এই তথ্যের মধ্যে ভুল আছে, যে মানে এখানে কিন্তু চূড়ান্ত তাপমাত্রাটা দেওয়া হয়নি। তো কিন্তু আমাদের যে ইয়াটা মানে মেইন বেসিক বা নলেজ সেটা হচ্ছে কি, একটা পানির অণুগুলো কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার ফুটনাঙ্ক অর্থাৎ বাষ্প বাষ্প বাষ্পীয় মানে সে বাষ্প হওয়া শুরু করে। তো তার মানে পানির চূড়ান্ত তাপমাত্রা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। সো এই জন্য আমাদের থেটা টু এর ভ্যালুটা আমাদের জানা, কিন্তু আদি তাপমাত্রা বা কক্ষ তাপমাত্রার ভ্যালুটা আমরা জানি না। সো আমাদের এইখানে ফার্স্টে পানির ভর বের করতে হবে, পানির ভরকে আমরা m ধরলাম। তো আমাদের এখান থেকে m সমান ρv অর্থাৎ ভর সমান আয়তন গুণ ঘনত্ব সূত্র দিয়ে আমরা পানির ভরটা আনবো। তো আমরা যদি অ্যাপ্লাই করি ইজিলি আমাদের পানির ভরটা চলে আসে। তো এটা কিন্তু আমাদের জানা বিষয় যে আয়তন যদি সমান মানে আয়তন আর ভরের মানে তরলের ক্ষেত্রে আয়তন এবং ভর মানে একই টাইপের বিহেভিয়ার করে, সো এই জন্য 2 লিটার পানির আয়তনটা 2 কেজি। তো এটা তারপরে এভাবে দেখিয়ে দেওয়াটাই উত্তম কাজ। আর আমাদের যে সূত্র তাপের HEmsΔθ, তো আমরা এখানে ডেল্টা থিটাই বের করবো। ডেল্টা থিটা অ্যাকচুয়ালি θ2 − θ1 কে ইন্ডিকেট করে, অর্থাৎ চূড়ান্ত তাপমাত্রা বিয়োগ আদি তাপমাত্রা। আর এইচ হচ্ছে তাপ, এম হচ্ছে সেই পানির বা যে কোনো একটা পদার্থের ভর, এস হচ্ছে সেই পদার্থটারই আপেক্ষিক তাপ। তো আমরা এইচ না বসায় আমরা পিটি বসায় দিলাম, কারণ আমরা একটু আগে এইচ এর ভ্যালুটা আনছি, তো সে মানে সেটা মানে ইউজ করাটাই বেটার হবে আমাদের জন্য। তো আমরা এইচ ইকুয়াল টু এই পিটি না দিয়ে আমরা ইয়াও দিতে পারি, ওই ডাইরেক্ট গ থেকে প্রাপ্ত ভ্যালুটা দিয়ে দিতে পারি, যে এখানে যে গুণফলটা জুল এককে আসছে সেটা আমরা দিতে পারতাম, কোনো সমস্যা হইতো না। তো আমাদের বের করতে হবে ডেল্টা থিটা। তো ডেল্টা থিটা সূত্র হচ্ছে পিটি বা H÷MS। তো এইচ এর ভ্যালু বসানোর পর নিচে MS এর ভ্যালু দিয়ে ভাগ যদি করি তাহলে একটা আনসার আসে, মানে অর্থাৎ 75 আসে। আর θ2 − θ1, ডেল্টা θ1 হচ্ছে θ2 − θ1, তো θ2 এর ভ্যালু হচ্ছে 100, তাহলে 75 এখানে 100 এখানে 75, তাহলে আসলে পক্ষান্তর করলে আমরা পাই θ1 এর ভ্যালু হচ্ছে 100 − 75 অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ কক্ষ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস ছিল।
এবং এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে ওই দিনে কক্ষ তাপমাত্রা নির্ণয় করা যাবে, এবং সেই কক্ষ তাপমাত্রাটা ছিল অ্যাকচুয়ালি 25 ডিগ্রি সেলসিয়াস। তো এই ছিল আমাদের বরিশাল বোর্ড 2021 সালের সৃজনশীল প্রশ্নটি। আশা করি এই প্রশ্নটি বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম।